নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। গুড মর্নিং। সকালবেলা চায়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন সবজিও কেটে নিয়েছি। আজকে না একটু চাউমিন বানাবো ভাবছিলাম। এদিকে চাউমিন আমার রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু ছোটবাবুর ভীষণ প্রিয়। ও কিন্তু খুব সুন্দর করে এই চাউমিনটা খেয়েছে, আর এর মধ্যে একটু চিকেনও রয়েছে, মিক্সড ভেজিটেবল রয়েছে। আর এই যে রুনু মহাশয়কে আমি টাটা করছি, ওকে এখন দিয়ে আসতে যাচ্ছে ওই বাড়িতে, মানে বিবাহ করে ঠাকুমার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। ওপরে একটা ঘর করে দিয়েছে, ওখানে একটু খোলামেলায় থাকবে বলে ওই জন্য। আর এদিকে দীপাকর রেডি হয়ে গিয়ে অফিসে চলে যাচ্ছে। ওর অফিসে যাওয়ার একদমই ইচ্ছা নেই, যেহেতু আমরা বাড়িতে রয়েছি, কিন্তু যেতে তো হবেই। তো ও চলে যাওয়ার পরে আমি একটু রান্নার কাজে লেগে পড়লাম। রান্নাটা তো আমাকেই করতে হবে, তো সেই জন্য ভাবলাম দেরি না করে রান্নাটা ঝটপট করে নিই। এদিকে উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, একটা চচ্চড়ি করব। আর এদিকে ঝিঙে আলু ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল করব। এই হবে আজকের মেনু। আর এদিকে ছোটকু মহাশয়ের একটা পার্সেল এসেছে, ওটা নিয়ে ও ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এই বাবলসগুলো ফাটাতে ব্যস্ত হয়ে পড়েছি। এটা ফাটাতে কি সুন্দর লাগে না? এই যে এই ওয়াচটা, এই ওয়াচটাও কিনে নিয়েছে, মানে অনলাইনে অর্ডার করেছিল, চলে এসেছে। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, আর ও এসে বিস্কিট খাচ্ছে, আর আমি খাচ্ছি চা, দিদিও খাচ্ছে চা। আর ওকে আমি খেপাচ্ছি যে তুই একটা লেডিস ঘড়ি পরে রয়েছিস, লেডিসদের মতন ঘড়ি, এটা পুরো লেডিস ঘড়ি পরে রয়েছিস এই বলে বলে ওকে খেপাচ্ছিলাম। আর দিদি এখানে শুয়ে পড়েছে, দিদি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শুয়ে পড়েছে, ওষুধ দিয়েছিলাম চোখে তো শুয়ে পড়েছে। আর তারপরে সন্ধে টন্দে বড়োবাবু দেখালো, সন্ধে দেখিয়ে নিলো, আর আমরা সবাই মিলে চা খেলাম। দিবাগড়ে দিদা মানে ঠাকুমা এসেছিলো, দিবাগড়ে ঠাকুমার সঙ্গেও একটু গল্প করলাম। তারপরে ভাবলাম যে না, রান্নাটা সেরে নিই, তাহলে দিবাগড় আসার পরে একটু গল্প করতে পারবো, ভিডিও করতে পারবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও আমি সেরে নেব। এদিকে ফুলকপি কাটছি, ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে পরোটা করব, আর কিছু করব না, রাত্রে এটাই খাওয়া হবে। আর আমার মনটা আজকে একটু খারাপ, কারণ আজকে ছোটোবাবু চলে গেছে ওই বাড়িতে, ছোটোবাবুর পাপা এসেছিলো। আজকে যেহেতু স্যাটারডে, হাফ ছুটি করে এসেছিলো, ছোটোবাবুকে নিয়ে গেছে, সানডে ওর পাপার সঙ্গে থাকবে, থেকে মানডে সকালে ও চলে আসবে। ওর শরীরটা কিন্তু খুবই খারাপ, জ্বর গায়ে আছে, মেডিসিনগুলো সব নিয়ে গেছে, তো দেখা যাক। তো ও কোলের কাছে শোয়, তো আর মনটা খুব খারাপ লাগছে, ও চলে গেছে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, যার জন্য অনেক কেঁদেওছি আমি, চোখ মুখটা ফোলা ফোলা, যখন ওই বাবলসগুলো ফোলাছিলাম মুখটা একটু ফোলা ফোলা লাগছিলো, আমি খুব মানে কেঁদেছি ওর জন্য, মনটা এত খারাপ লাগছিলো, আর মানে কিছুই ভালো লাগছিলো না। যাই হোক, আবার ছোটকু রয়েছে, ও তো আমার ছেলেরই মতন, ওকে দেখে একটু মানে শান্তি পাই। আর এদিকে আমি তরকারিটাও মানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো ভাবলাম একটু শেয়ার করে দিই, রান্নাটা তো আর শেয়ার করতে পারলাম না, তো তরকারিটা শেয়ার করে দিলাম, আর এরপরে করবো পরোটা, আর কিছু করবো না, ব্যাস। আর সব কিছু শেয়ার করতে পারি না, এখানে একটু প্রবলেম হয়, মানে এত ছোটো জায়গা তো, আর মানে ক্যামেরা সেট করাটাও খুব প্রবলেম, মানে ফোনটা পড়ে গেলেই ভেঙে যাবে এইরকম একটা ব্যাপার, তো সেই জন্য আর সব কিছু সমস্ত কিছু দেখিয়ে উঠতে পারি না। এদিকে ছোটকু এসে আমার একটু ভিডিও করে দিচ্ছে, আমার মানে মনটা একটু খারাপ বলে ও বলছে মা আমি ভিডিও করে দেবো, আমি আর কিছু বললাম না, কর। আর এদিকে দিবাকরও চলে এসেছে, রাত্রের ডিনারও আমরা করতে বসে গেছি। রাতের ডিনারে তো ও আসার সময় একটু মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, তো ওই মিষ্টি পরোটা আর তরকারি খাওয়া হয়েছে সবাই মিলে। তারপরে রাত্রে শোবার আগে যেটা দিবাকরকে প্রত্যেক দিন করতে হয়, সেটা হচ্ছে দিদির চোখটা ওয়াশ করে দিতে হয়। চোখটা ওয়াশ করে দিতে হয় কেমন করে বলে দিয়েছিলো, জলটার মধ্যে তুলোগুলো ওরকম ভাগ ভাগ করে দিয়ে ফোটাতে বলেছিলো, একদম টকবক করে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নিয়ে তারপরে চোখটা ওয়াশ করতে হবে। আর তারপরে আমরা একটু হাঁটতেও বেরিয়েছিলাম রাত্রিবেলা, সেটা শেয়ার করতে পারিনি, এত গল্প করছিলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।